যারা রোগী এদের দুঃখ আল্লাহ ছাড়া ডাক্তাররা বুঝে না। বর্তমান ডাক্তারগুলো জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছে, এটা আমি তার নিজের প্রমাণ, আপনাকে বলতে হবে না। হালাকে বিশ্বনবীর সুন্নাত হলো কোনো ডাক্তার যদি কোনো রোগীকে একবারে ছোট বাচ্চার মতো আদর করে ডাক্তারে ট্রিটমেন্ট করে, এই ডাক্তার বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে। আর ডাক্তারগুলার চরিত্র দেখলে, ডাক্তারগুলার ব্যবহার দেখলে, তোমাদের কাছে আমরা মাগনা যাই না, হাজার হাজার টাকা ভিজিট দিয়ে তারপরে যাই, কথা বলেন না কেন? হাসপাতালের হাসপাতালের স্টাফদের যদি চরিত্র আপনি দেখেন, এদের ব্যবহার দেখলে, আপনি মনে করবেন প্রত্যেকটা আবু জাহেলের খালতো ভাই আর খালতো বোন। আমি ডেন্টাল হসপিটালে গেছি, আজি মোহাম্মদ আলী ভাই সাথে ছিল আমার, জিজ্ঞেস করো একটা ইহুদি নাসারার সাথে যে ব্যবহার করে আমার সাথে সেই ব্যবহার করছে। বিচার তোমার আদালতে দিছি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি, কারণ ওই ওই ডেন্টাল হসপিটাল সবাই আমার চিনে, সবাই আমার ওয়াজের ভক্ত, মনে হয় তার মালিকও আমাকে চিনে। হালাকে একটা ডাক্তার একটা নার্স শ্যামার সাথে যে রাব ব্যবহারগুলো করছে, আমার সে ধাক্কায় দারোয়ান দিয়ে বাইর করে দেয়, সে দারোয়ান ডাইকে আনছে গাইডারে বাইর কর, দোয়া চেয়েছেন ভাই, মানুষের জীবনে ভুল ত্রুটি থাকে। আমার ভিতরে কত ভুল, কথা বলে না কেন? আপনি এক একজনের ভুল ধরে গিট্টু দিয়ে বয়ে থাকবেন যে অমক এমপিডে করছে, এ মোহাম্মদ আলী আওয়ামী লীগের সদস্য অমক করছে, ন মৃত্যুর পরে কোনো সমালোচনা নেই, সব সমালোচনা বন্ধ, আল্লাহ মৃত্যুর পরে বন্ধ করে দিয়েছেন, তা আল্লাহ যেটা বন্ধ করে দিয়েছে তুমি এটা খুলে রাখবা কেন, কথা বলে না কেন? অতএব এমপি সাহেবের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আমাদের দোয়া থাকবে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদের জীবনে সব গুণাগুলি মাফ করে দেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দিক। এমপি সাহেবের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আপনাদের কাছে আমিও দোয়া চাইলাম, মুসলমান হিসেবে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করেন। গত শুক্রবার কালেকশন হয়েছে 47,000 টাকা, এত কম কেন? অত্র ফাউন্ডেশনের সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে সুস্থ করে দাও। মরহুম আব্দুল করিম আকবর সাহেবের ছোট বোন রোকসানা এবং রাসেলের জন্য দোয়া চাওয়া হয়েছে, মসজিদে 4টি ফ্যান দান করেছেন, আল্লাহ তুমি ফ্যানের ওসিলায় মাফ করে দাও আল্লাহ। অত্র ফাউন্ডেশনের সাবেক দপ্তর সম্পাদক আল্লাহ মরহুম আবুল হোসেন সাহেবের জন্য মাসিক দান 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। মরহুম আবুল কাশেম আকবর সাহেবের জন্য মেয়ে দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন জুট ব্যবসায়ী খুবই অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। মরহুম সাইফুদ্দিন সাহেব জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ কবুল করে নেন। জনাব হাজি আব্দুল খালেক সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। মেহরবানি করে আরও অনেকে দোয়া চেয়েছে। জীবন আহমেদ জান্নাতে দেখি, ১৪০ দোকানের মালিক, একটি ফ্যান দান করেছেন 3,000 টাকা, আল্লাহ কবুল করেন। মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাইয়ের বড় ভাই মৃত এবং তার মেয়ে অসুস্থ, শাহলো মুনার ভাইয়ের নাম, আল্লাহ মিজান ভাইয়ের ভাইকে মাফ করে দেন, তার মেয়েকে সুস্থ করে দেন। রাসেলের বড় বোন দোক হাবেশ সাহেবের শ্বশুর, উনি আইসিউর মধ্যে আছেন, অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে এই মসজিদ কমিটি মাদ্রাসার কমিটির ভাইরা, মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষকের খোঁজ খবর নেয়া আপনাদের জন্য ফরজ, সুন্নাতে মুয়াক্কাদা, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব, কোনো কোনো ক্ষেত্রে ফরজ। যেমন আপনার ফ্যামিলির খবর নিয়ে আপনার ফরজ, মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের শিক্ষক মণ্ডলী এদের অবস্থা সম্পর্কে জেনে তাদের খোঁজখবর নেওয়া আপনাদের জন্য সুন্নাতে রাসুল, মেহরবানি করে আপনাদের খোঁজখবর নেবেন। বিশেষ করে এই মাসের হাবিস সাহেবের শ্বশুর অত্যন্ত অসুস্থ, লাখ লাখ টাকা লাগতেছে, আইসিউ তো আপনারা বুঝেন তার বিল কত আসে। এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইবার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমার পাশে এমন একজন দাঁড়াবে যেটা কল্পনা করি নাই, যদি আমি আর একজনের পাশে দাঁড়াই, এটা আল্লাহর বিধান। এই যে আমার খালু, আপনাদেরকে গত জমায় বলি নাই, উনি ক্যান্সার রোগে আক্রান্ত, এই যে 2-3 দিন আগে ডেন্টাল হসপিটালে, ক্যান্সার হসপিটালে সারাটা দিন দৌড়াইছি, আর আপনাদের জানা আছে যারা রোগী এদের দুঃখ আল্লাহ ছাড়া ডাক্তাররা বুঝে না।
বর্তমান ডাক্তারগুলা জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছে। এটা আমি তার নিজের প্রমাণ, আপনাকে বলতে হবে না। হালাকে বিশ্বনবীর সুন্নাত হলো কোনো ডাক্তার যদি কোনো রোগীকে একবারে ছোট বাচ্চার মতো আদর করে ডাক্তারে ট্রিটমেন্ট করে, এই ডাক্তার বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে। আর ডাক্তারগুলার চরিত্র দেখলে, ডাক্তারগুলার ব্যবহার দেখলে, তোমাদের কাছে আমরা মাগনা যাই না, হাজার হাজার টাকা ভিজিট দিয়ে তারপরে যাই, কথা বলেন না কেন? হাসপাতালের স্টাফদের যদি চরিত্র আপনি দেখেন, এদের ব্যবহার দেখলে, আপনি মনে করবেন প্রত্যেকটা আবু জাহেলের খালতো ভাই আর খালতো বোন। আমি ডেন্টাল হসপিটালে গেছি, আজ মোহাম্মদ আলী ভাই সাথে ছিল আমার, জিজ্ঞেস করো, একটা ইহুদি নাসারার সাথে যে ব্যবহার করে আমার সাথে সেই ব্যবহার করছে। বিচার তোমার আদালতে দিছি, আমি এলিয়াসুর রহমান জিহাদি যদি, কারণ ওই ওই ডেন্টাল হসপিটাল সবাই আমার চিনে, সবাই আমার ওয়াজের ভক্ত, মনে হয় তার মালিকও আমাকে চিনে। হালাকে একটা ডাক্তার, একটা নার্স, সে আমার সাথে যে রাব ব্যবহারগুলো করছে, আমার সে ধাক্কাইয়া দারোয়ান দিয়ে বাইর করে দেয়, সে দারোয়ান ডাইকে আনছে কয়টারে বাইর কর। আপনাদের আদালতে বিচার দিলাম, আল্লাহ আদালতে আমি বিচার দিয়েছি, আমি যেই রোগে আক্রান্ত হয়ে, আমি যেই কষ্ট নিয়ে হসপিটালে গেছি, আমি বর্দা করব না যে তুমি ওই রোগে আক্রান্ত হয়ে অন্য অন্য দরজায় ঘুরো, তুমিও ক্যান্সারে তোমার আত্মীয় স্বজন একাষ্ট হওয়ার পরে তুমি আমার মতো কষ্ট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরো, আমি এটা বলবো না। শুধু আমি বলবো তোমার বিচার আল্লাহ করবে। এবং আমার এই ওয়াজের দ্বারা প্রতিটা ডাক্তারকে আমি সতর্ক করে দিব, আপনারা আমাদেরকে পয়সা ছাড়া একটা রোগীকে আপনারা হাত দেন না, বরঞ্চ বর্তমানে করোনার অজুহাত দেখাইয়া কোন ডাক্তারের গায়ে তারা হাত দেয় না, মরার এত ডর, তুমি ডাক্তার এত ডর, তোমাকে যে মারবে সে আল্লাহ সব দেখতেছে। বিশ্বনবীর সুন্নাতগুলো পালন করো, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেকটা ডাক্তারের মৃত্যু যদি রোগীদের সাথে ভালো ব্যবহার না করে, প্রত্যেকটা ডাক্তার বেইমান হয়ে মরবে, বেইমান হয়ে মরবে, বেইমান হয়ে মরবে, কারণ রোগীদের বরদোয়া রব্বে কারিমের কাছে ডাইরেক্ট কবুল হয়। এই মাসটা জানো, রোগীদের প্রত্যেকটা বরদোয়া ডাইরেক্ট কবুল হয়। বিশ্বনবী বলেছে অসুস্থ অবস্থার একটা বরদোয়া সুস্থ অবস্থার 1000 বরদোয়ার চাইতে সিরিয়াস, এটা আমি বলি নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ বলেছে, একটা রোগীর গায়ে হাত দেয় না এরা করোনার অজুহাতে। হালাকে মৃত্যু যদি তোমাদের করোনায় থেকে থাকে তোমরা মরবা, কিন্তু কোনো রোগীর গায়ে কষ্ট দিয়ে তোমরা মাইরো না। রোগীতে যদি একটু আপ্যায়ন করে বিশ্বনবীর মতে একটু একটু কাছে যাইয়া বাজান শোনা কইয়া ব্যবহারটা দিয়ে যদি একটু তোমরা ভালোবাসা দেখাইতে পারো, আমার মন বলে প্রত্যেকটা ডাক্তার আমার বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো।